একসময় ছিলেন সামরিক বাহিনীর সদস্য, রাজনীতি করেছেন ডেমোক্রেটিক পার্টির হয়ে, পরে রিপাবলিকান পার্টিতে যোগ দেন। তার নাম তুলসী গ্যাবার্ড। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর তুলসীকে ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের দায়িত্বে মনোনয়ন দেন। আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব পেলে তুলসী গ্যাবার্ড সবার জন্য গর্ব করার মতো মানুষ হয়ে উঠবেন বলে এক বিবৃতিতে উল্লেখ করেছেন ট্রাম্প। যদিও আগে থেকে গুপ্তচর বৃত্তিতে তুলসীর সুনির্দিষ্ট অভিজ্ঞতা নেই, তবে দুই দশকের বেশি সময় ধরে একজন সেনা সদস্য হিসেবে কাজ করেছেন তিনি। কুয়েত ও ইরাক যুদ্ধের সময় দেশ দুটিতে তাঁকে মোতায়েন করা হয়েছিল। 2013 থেকে 2021 সাল পর্যন্ত ডেমোক্রেটিক পার্টির একজন কংগ্রেস সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তুলসী। 2020 সালের নিজ দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছিলেন, তবে শেষ পর্যন্ত সরে দাঁড়ান। আর 2022 সালে দল ছাড়েন তিনি। তখন অভিযোগ করে তুলসী বলেছিলেন, ডেমোক্রেটিক পার্টি যুদ্ধবাজদের পার্টি। নামের কারণে তুলসী গ্যাবার্ডকে অনেকেই ভারতীয় বলে মনে করেন, তবে ভারতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তুলসীর মা হিন্দু ধর্মে দীক্ষা নেন এবং তার সব সন্তানের হিন্দু নাম দেন। তুলসীও নিজেকে হিন্দু হিসেবে পরিচয় দেন। কংগ্রেসে তিনিই প্রথম হিন্দু সদস্য। আইন প্রণেতা হিসেবে দায়িত্ব নেওয়ার সময় ভগবত গীতা হাতে শপথ নিয়েছিলেন তিনি। তুলসী গ্যাবার্ড বিয়ে করেছেন আব্রাহাম উইলিয়ামস নামের একজন সিনেমাটোগ্রাফারকে। তুলসীর বাবার নাম মাইক গ্যাবার্ড। মেয়ের মতো বাবারও দলবদলের ইতিহাস রয়েছে। প্রথমে তিনি রিপাবলিকান পার্টি থেকে হাওয়াই স্ট্রেইট সেনেটর নির্বাচিত হন, পরে ডেমোক্রেটিক পার্টিতে যোগ দেন। ডেমোক্রেটিক পার্টি ছাড়ার পর 2022 সালে রিপাবলিকান শিবিরে যোগ দেন তুলসী। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচার শিবিরের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। গত সেপ্টেম্বরে ডেমোক্রেটিক পার্টির পরাজিত প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসের বিরুদ্ধেও নির্বাচনী বিতর্কের প্রস্তুতি নিতেও ট্রাম্পকে সহায়তা করেন তুলসী গ্যাবার্ড। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।